ইতিহাস পাঠকেন্দ্র ইউটিউব চ্যানেলে প্রিয় সকলকে আবারও স্বাগতম জানাই। আজকের ভিডিও পিজি হিস্ট্রি ফাইনাল সাজেশন 2019-এর পেপার টু সম্পর্কে। আগে এই সাজেশনটি আমি 2-3 মাস আগেও দিয়েছি বিভিন্ন ফেসবুক গ্রুপে, আবারও দিচ্ছি। তবে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য যে যারা অনুরোধ করেছিলে যে একটু সাজেশনটা ছোট করে দেওয়ার জন্য, অর্থাৎ কিছু হাই বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেন বলে দিই, সেই জন্যই মূলত এই ভিডিওগুলি করা। ধারাবাহিকভাবে আমি পোস্ট করে দেব, তোমরা দেখে নিও। আর প্রথমেই বলে রাখি, ক বিভাগের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, শিখদের উত্থানে রঞ্জিত সিংয়ের ভূমিকা লেখো, 2 আধুনিক ভারতের শিল্প কীভাবে গড়ে ওঠে, এই আধুনিক শিল্পের সীমাবদ্ধতা বা কী, 3 অবশিল্পায়ন কী, ভারতের দারিদ্র্যের সঙ্গে অবশিল্পায়ন কীভাবে যুক্ত, 5 ভারতে জাতীয়তাবাদের সামাজিক প্রেক্ষাপট সম্পর্কে লেখো, 6 স্বামী বিবেকানন্দ কীভাবে ভারতীয় যুব সমাজকে প্রভাবিত করেছিল। এই ছিল 18 প্রশ্নগুলি। এবার আলোচনা করব খ বিভাগ অর্থাৎ 12 প্রশ্নগুলি। সাতের দাগে রয়েছে, বাংলার নবজাগরণের চরিত্র সম্পর্কে ব্যাখ্যা করো। 8 সাঁওতাল বিদ্রোহ কেন হয়েছিল, এই বিদ্রোহের প্রকৃতি নির্ণয় করো। 9 সম্পদের নিষ্কাশন কী, এই নিয়ে ঐতিহাসিক বিতর্কগুলি লেখো। 11 ডেকান বিদ্রোহের জন্য ব্রিটিশরা কতদূর দায়ী ছিল এবং এটি কি শুধুই মহাজনদের বিরুদ্ধে একটি সংঘাত ছিল, যদি থাকে তাহলে তার ব্যাখ্যা করো। 13 রয়েছে, বাংলার সমাজ সংস্কারে বিদ্যাসাগরের অবদান লেখো। এই ছিল 12 কিছু প্রশ্নগুলি। এবার দেখা যাক গ বিভাগের অর্থাৎ 7 প্রশ্নগুলি কী কী রয়েছে। 15 রয়েছে, ইয়ং বেঙ্গলের অবদান কী ছিল। 16 রাউতওয়ারি বন্দোবস্ত কী। 17 জাতীয়তাবাদী ভাবধারার বিকাশে সংবাদপত্রের কী ভূমিকা ছিল। 18 রয়েছে, মারাঠাদের পতনের কারণ কী। 22 ফরাজি আন্দোলনের প্রকৃতি সম্পর্কে লেখো। 23 সলবাই ও বেসিনের সন্ধি সম্পর্কে লেখো। এই ছিল 7 মূল, সরি, বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। আশা করি ভিডিওটি তোমাদেরকে অনেকটাই সাহায্য করবে বেশি করে পড়ার জন্য। প্রতিটি প্রশ্নই তোমরা গুরুত্ব সহকারে পড়বে যার এবং পরীক্ষা ভালো করে দিও, কোনো প্রশ্ন যেন না ছেড়ে আসো। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। সবাই ভালো থেকো, শুভরাত্রি।